এবং ওরা ক্ষমতা নিজের জন্য ভোগ করার জন্য, নিজের সুবিধার জন্য কোনোদিন ক্ষমতা চাননি। দেশের পরিবর্তন, মানুষের ভাগ্য পরিবর্তন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য রাজনীতি করেছেন। কথা হলো যে এখন রাজনীতি হয়ে গেছে আমি কি পাবো, আমি কি পেলাম, এই হলো রুগ্ন রাজনীতির চেহারা। 5 কোটি টাকা একটা কনস্টিটিউয়েন্সি ব্যয় করে ইলেকশন যদি করতে হয়, মানুষ এইটাই নিয়ে ব্যস্ত হয়ে যায় যে কিভাবে আগামী নির্বাচনের জন্য আমি টাকা অর্জন করব, সংগ্রহ করব। আমাকে যেটা জিজ্ঞেস করেছেন, আমি বঙ্গবন্ধুর ক্ষুদ্র কর্মী হিসাবে রাজনীতিতে প্রবেশ করেছিলাম এবং আমি সবচেয়ে বড় পরিচয় হলো আমি সেই মহান মানুষদের কর্মী হিসাবে কাজ করার সৌভাগ্য হয়েছিল আমার। সেই যে রাজনীতি ছিল, সেই রাজনীতি অনেক কিছু আমাদেরকে দিয়েছে, অনস্বীকার্য, স্বাধীনতা দিয়েছে। আজকে আমরা স্বাধীন দেশের নাগরিক হিসাবে যে সুযোগ সুবিধা গর্ববোধ করতে পারছি, সেটা তাদের অবদান, সে সুস্থ রাজনীতির অবদান। লক্ষ লক্ষ আমার তরুণ ছাত্ররা বেরিয়ে গিয়ে মুক্তিযুদ্ধ করে জান দিয়েছে, প্রত্যেক জেলা, প্রত্যেক গ্রামে শহীদদের কবর আছে। এই অবদানের বিনিময়ে এই সুস্থ রাজনীতি মানুষের কাছ থেকে এগুলো অনুপ্রাণিত করেছিল, জনগণ অবদান রেখেছিল। আমরা আজকে সারা জাতি তাদেরকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। কিন্তু রাজনীতিতে মধ্যে যখন রোগ ঢোকে, লোভ মানুষের, যে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না আমি কি পেলাম, আমি কি হলাম, এর রাজনীতি। কিন্তু যে সরকারকে আমরা বিদায় দিলাম তাদের মধ্যে আমরা এটা দেখেছি, আর তারপরে যেটা এসেছে আমরা আশা করেছি যে সেই রাজনীতি থেকে আমরা যাব সেই অতীতের যে রাজনীতি ছিল, আমাদের যে মহান নেতারা যেটা দেখিয়ে দিয়েছেন পথ, সৎ মানুষের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য, মানুষকে শোষণ থেকে মুক্ত করা, বৈষম্য থেকে সমাজকে শোষণ মুক্ত, সমাজকে মুক্ত করা, এইগুলো হলো রাজনীতির লক্ষ্য। এটা হবে যদি আমরা সবাই সংকীর্ণ চিন্তা থেকে মুক্ত হই। আমরা দলীয় চিন্তা করি না, আমি তো আওয়ামী লীগ 30 বছরের বেশি জীবন কাটিয়েছি, অর্থাৎ আওয়ামী লীগের মানে বিপক্ষে পক্ষের কথা না, উচিত কথা আমাদের নাগরিক হিসাবে বলতে হবে, দিনকে দিন বলতে হবে, রাতকে রাত বলতে হবে। আওয়ামী লীগ যদি বললো যে না আজকে এটা রাত্রে বললো এটা দিন, তো আমরা আওয়ামী লীগের সমর্থিত ব্যক্তি হয়ে বলবো না যে হ্যাঁ আওয়ামী লীগ বলছে রাত, আমরা এটা দিনে, আমরা এটাকে রাত বলবো। এইটাই হলো আমার প্রশ্ন, আর কিছু না। স্যার, আমি একটি ব্যাপার আপনার কাছে জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে এখানে প্রধানমন্ত্রী এসেছিলেন কিছুদিন আগে অলিম্পিকে অংশগ্রহণ করার জন্য, এবং বিবিসির সাথে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে বিবিসির প্রেজেন্টার তাকে প্রশ্ন করেছিলেন যে কেন সরকার ওয়ার্ল্ড ব্যাংকের দুর্নীতি, যদি ওয়ার্ল্ড ব্যাংক দুর্নীতি করে থাকে পদ্মা সেতু ব্যাপারে, সরকার কেন প্রকাশ করছে না। প্রধানমন্ত্রী পাল্টা প্রশ্ন দিয়ে বলছেন ওয়ার্ল্ড ব্যাংক কেন করছে না। সাধারণ মানুষ যেটা ভাবছে সেটি হচ্ছে কি ওয়ার্ল্ড ব্যাংক কি কোনো দুর্নীতির সাথে এখানে জড়িত না। ওয়ার্ল্ড ব্যাংকের কোনো সমালোচনা করতে হলে 193টি রাষ্ট্র মিলে সে ব্যাংক গঠন করা হয়েছে, সেখানে বোর্ডও, সেই সদস্যদের প্রতিনিধিরা বোর্ডে আছেন, সেখানে প্রশ্ন অবশ্যই করা উচিত। যদি ওখানে কিছু ঘাটতি হয়, তাদের কিছু বের করতে হয়, সেগুলো পদ্ধতি আছে। কিন্তু আমার রাষ্ট্রে কি হচ্ছে, আমার রাষ্ট্রে যদি ব্যাপারে কোনো অভিযোগ উঠেছে তো আমার সংসদ আছে, জবাবদিহিতা সেখানে তাদের আদায় করার কথা সরকারের কাছ থেকে, এবং তথ্য প্রযুক্তি আইন, তথ্য অধিকার আইন করা হয়েছে, যে তথ্য সব কিছু যেখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেখানে জন স্বার্থ জড়িত, সেখানে আমি আপনি প্রশ্ন রাখতে পারি, আমাদেরকে জানাও।